নমস্কার বন্ধুরা আইপিএল এই মুহূর্তে মধ্য বা কমেন্ট্রির ভাষায় বললে ইটস অ্যাট দ্য বিজনেস মিড অফ দ্য টুর্নামেন্ট সেইখানে প্রতিটা দল প্রায় সাতখানা ম্যাচ করে খেলে ফেলেছে কিছু দল আটটা ম্যাচও খেলে ফেললো সেখানে সাত ম্যাচ খেলার পর এই মুহূর্তে কে কে আর দু নম্বর পজিশনে দাঁড়িয়ে সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদও দশ পয়েন্টে রান রেটের নিরিখে এনআরআর নেট রান রেটের নিরিখে কে আর এই মুহূর্তে দু নম্বরে এবং রাজস্থান রয়্যালস সাতটা খেলে এই মুহূর্তে বারো পয়েন্টে তারা লিগ টেবিলে শীর্ষে তবে কে কে আর যে পাঁচটা ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ হেরেছে পাঁচটা ম্যাচ জিতলেও এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে মিছিল স্টার্কের ফর্ম একটা ম্যাচে তিন উইকেট পেয়েছে তার পরবর্তীকালে আমরা গত ম্যাচে দেখেছি রাজস্থান রয়্যালসের অ্যাগেনস্টে শেষ দিকে বল করতে এসে ইনফর্ম বাটলারকে কিন্তু আটকে রাখতে পারিনি আউট করা তো দূরের কথা আটকে রাখতে পারিনি একইভাবে আজকেও কারণ শর্মাকে যেই উইকেটে বলের পেস কমিয়ে দিলে ইট ওয়াজ গেটিং ভেরি ডিফিকাল্ট ব্যাটসম্যানদের পক্ষে মারা খুব খুব দুষ্কর হয়ে উঠছিল সেখান থেকেও নর্মাল পেসে বল করছিলো এবং উইকেট টু উইকেট বল করছিল দুটো উইকেটের বাইরে বল করেছে অফ স্টাম্পের বাইরে সেখান থেকে কারণ শর্মা একদম মাঠের বাইরে ফেলে দিয়েছে হ্যাঁ হয়তো কিছু লোক বলবে যে ওই ক্যাচটা অনবদ্য নিয়েছে যেই ক্যাচটা ধরার পর কারণ শর্মা আউট হয় কিন্তু তার আগে ম্যাচটা আরসিবির হাতে তুলে দিয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় কে চব্বিশ কোটির মোহ থেকে বেরোনোটা অত্যন্ত আবশ্যিক হয়ে উঠেছে এখন এই ছাই টাইম এই কে কে আর চব্বিশ কোটির মোহ থেকে বেরোনো মোহ থেকে বেরোনোর পরে কি কি অপশান আছে আমাদের ভারতীয় অপশানের মধ্যে বাঁহাতি পেসার যদি আমরা ভাবি চেতন সাকারিয়া রয়েছে আমরা যদি বিদেশি অপশানসদের অপশানসের কথা ভাবি সেক্ষেত্রে আমাদের দুষ্মন চামিরা রয়েছে আমরা আরও একটা অপশানের কথা ভাবতে পারি সেটা হচ্ছে কে কে আরের যেহেতু বোলিংটা কিছুটা উইক লাগছে তারপরে আমরা যদি মিচেল স্টার্কের জায়গায় গুরবাসকে খেলাই এবং ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় চেতন সাকারিয়াকে খেলাই সেক্ষেত্রে আমরা একটা বাঁহাতি প্রেসার পেয়ে যাচ্ছি একইভাবে একটা টপ বা তিন থার্ড ডাউন ফোর্থ ডাউনের একটা ব্যাটসম্যান পাচ্ছি যে কিন্তু যথেষ্ট সাকসেসফুল লিমিটেড ফরমার্ট ক্রিকেটে এই টি টোয়েন্টি ক্রিকেটে সো এই কম্বিনেশানটাও ট্রাই করা যেতে পারে ইনক্লুশন অফ রহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড চেতন সাকারিয়া দুজন ঢুকলো বেরোচ্ছে কে ভেঙ্কটেশ আইয়া যে খুব একটা ফর্মে নেই এবছর একই সাথে মিচেল স্টার্ক সেক্ষেত্রে আমরা একটা ভালো ফিল্ডার তো পাচ্ছি সাথে একটা টি টোয়েন্টি স্পেশালিস্ট পাচ্ছি এবং আমরা বাঁহাতি পেসার হিসেবে চেতন সাঁকরিয়াকেও পাচ্ছি তার বাইরে আমাদের কী কী অপশান রয়েছে আমাদের রাধাফোর্ড রয়েছে যেটা বললাম দুষ্মন চামিরা রয়েছে তার সাথে আরও কিছু স্টপ গ্যাপ লোকাল প্লেয়ার্স রয়েছে এবং আমরা আটকিনসনও আমাদের আমাদের দলে রয়েছে তো সেই ক্ষেত্রে এই কম্বিনেশানগুলো ট্রাই করা যেতে পারে কে কী আর এই মুহূর্তে খুব খারাপ জায়গায় তো নেই অতএব আমার মনে হয় ওই কম্বিনেশানটা ট্রাই করা যেতে পারে বা চেতন সাকারিয়াকে এনে আমরা যেটা বললাম তার জায়গায় গুরবাজ একটা ইনক্লুশন ভেঙ্কটেশ আইয়ার বেরিয়ে গেল এরমভাবে কম্বিনেশন ট্রাই করে যেতে পারে কেন কি যত আমরা বিজনেস এন্ড অফ দ্য টুর্নামেন্টের দিকে যাব। তত কিন্তু অন্যান্য দলগুলোর অন্যান্য দলগুলো আরও বেশি ক্ষুরোধার হয়ে উঠবে আমরা দেখছিলাম আজকের দ্বিতীয় ম্যাচটায় পাঞ্জাব প্রায় ম্যাচ বের করে দিয়েছিল সেকেন্ড লাস্ট ওভারে কালিজোর আবাডা কুড়িটা রান না দিলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারতো মুম্বাই সঠিক টাইমে পিক নিয়েছে এই মুহুর্তে একমাত্র টিম আরসিবি যারা হয়তো টুর্নামেন্টের বাইরে চলে যাবে কিন্তু ওরা যেটা করবে সেটা হচ্ছে দে উইল প্লে দ্য বিগেস্ট আপসেট অব দ্য আপসেটস অফ দ্য টুর্নামেন্ট ওদের কাছে যে দল হারবে তারা কিন্তু নিচের দিকে নেমে আসবে অতএব বিভিন্ন দল বিভিন্ন বোলিং কম্বিনেশান ব্যাটিং কম্বিনেশান ট্রাই করেছে আমরা কিন্তু সেই অর্থে খুব একটা বেশি পারমুটেশন কম্বিনেশনে যাইনি ইয়েস আমরা দুটো ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতেছি কিন্তু যেমন দুটো ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতেছি পাঁচটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ কিন্তু আমরা খুব ক্লোজ জিতেছি সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ যেটা ইডেন গার্ডেন্সের ফার্স্ট ম্যাচ ছিল এই সিজনের মানে কে হোম ম্যাচ ছিল এবং আজকের ম্যাচ আরসিবি ম্যাচ কান ঘেঁষে বেরিয়ে গেছে প্রতিদিন কিন্তু মানে দুটো ম্যাচেই আমাদের পক্ষে রেজাল্ট এসছে প্রতিদিন কিন্তু আমাদের পক্ষে রেজাল্ট আসবে না অতএব আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চয়ই এ ব্যাপারটা নিয়ে ভাবছেন আমাদের থেকে তারা অনেক বেশি ক্রিকেটটা বোঝে তো আমার মনে হয় আগামী দিনে আমরা কে ফর্মেশন ফরমেশান চেঞ্জ খুব শীঘ্রই দেখতে চলেছি দুটো পরিবর্তন হয়তো এদিক ওদিক আসবে কিন্তু আবারও বলি ব্যাটিং লাইন আপ কেকেের যেটা রয়েছে এই মুহূর্তে যথেষ্ট ভালো খেলছে টপ অর্ডার দারুণভাবে সাকসেসফুল তারপরেও আমরা দেখলাম শ্রেয়াশাহিয়ার মোটামুটি ফর্মে এসছে রামানদ্বীপ সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ এবং আজকের ম্যাচ দুটো ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে রাসেল আজকে ক্লিক করেনি কিন্তু অন্য দুটো ম্যাচ দারুণ এরকম বোলিং প্লাস ব্যাটিং আজকে বোলিংয়েও অনবদ্য বোলিং করেছে সুনীল নারিন যত বলবো ততই কম ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য লিডিং রান গেটার্স ইন দিস টুর্নামেন্ট উইথ উইথ ওয়ান অফ দ্য হায়েস্ট স্ট্রাইক রেটস ব্যাটিংয়ের দিকে এই মুহূর্তে খুব একটা বেশি পরিবর্তনের দরকার নেই কিন্তু হ্যাঁ বোলিংয়ের চব্বিশ কোটির স্টার্ক মোহ থেকে কে ম্যানেজমেন্টকে কিন্তু বেরোতে হবে আবারও আমরা নিতান্তই সমর্থক তারা অনেক বেশি ক্রিকেট বোঝে কিন্তু চব্বিশ কোটি দিয়েছি বলে সব ম্যাচ খেলাতে হবে বা আমার টিমে বাঁহাতি প্রেসারের অপশান থাকা সত্ত্বেও চেতন সাকারিয়ার অপশান থাকা এর থেকে তো খারাপ কিছু বল করবেন তিন ওভারে পঞ্চান্ন এবং আমরা দেখেছি প্রথম দুটো ম্যাচের পরে প্রায় একশো রান দিয়েছে আমরা যদি তিনটে ম্যাচ টোটাল ধরি দেড়শো রান দিয়েছে প্রায় হচ্ছে বারো ওভার বল করে মানে যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর থেকে তো আর এর থেকে তো আর খারাপ কিছু হতে পারে না এর থেকে বরঞ্চ ভালো হবে লেফট আর্ম প্রেসারের অপশানের জন্য কে কে আরের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং কে কে আর যে ব্যাটিংটা আছে ব্যাটিংয়ের দৌলাতে ম্যাচ বেরিয়ে যাচ্ছে এতটা হিউজ রান করছে তাই কিন্তু কে কে আরের বোলিং অপশান নিয়ে ডেফিনেটলি ভাবতে হবে যেই কাজটা হার্সিত রানা করছে যেই কাজটা কিছুটা বরুণ চক্রবর্তী করছে যেই কাজটা কিছুটা এক দুটো ম্যাচে অনুকূল রয় করেছে কিছুটা করেছে ভাইভা বারোরা তারপরে যারা স্টপ গ্যাপে বোলিংয়ে আসছে সুনীল নারিন এবং অ্যান্ড্রুড রাসেলের কথা বললাম না কেন কি তারা সবসময় ফার্স্ট ইলেভেনে থাকবেন যে আর তারা ডেলিভার করছে কিন্তু হ্যাঁ এই অপশানগুলো আমাদের ডেফিনেটলি ভেবে দেখতে হবে এতগুলো প্লেয়ার আমাদের দলে রয়েছে শুধুমাত্র বেঞ্চ গরম করার জন্য নয় তাদের অপশানসগুলোকে আমাদের অ্যাভেল করতে হবে তাদেরকেও সুযোগ দিয়ে দেখতে হবে তারা কতটা সাফল্য পাচ্ছে বা প্রেশারটা নিতে পারছে কি না পরের বছর স্টার্ট খেলবে কি খেলবে না বা সেম টিম আমরা ধরে রাখবো কি তারা রাখবো না জানি না পরের বছর মেগা অপশান তো সেই ক্ষেত্রে অনেক বেশি সুবিধে রয়েছে অপশানসগুলোকে এক্সপ্লোর করার যেহেতু দল ভালো খেলছে দু নম্বরে রয়েছে তবে হ্যাঁ বোলিং ইজ স্টিল এ কনসার্ন ফিল্ডিং কিছুটা উন্নতি করেছে প্রথম তিন চারটে ম্যাচের পর তবে হ্যাঁ এখনও কিছু কিছু এদিক ওদিক রান গলছে যেইগুলো কিন্তু লাস্টের দিকে খুব ক্রুশিয়াল হয়ে উঠছে এক দু রান এক্সট্রা দিয়ে দেওয়া কখনো সখনও সে দুটো ম্যাচের শেষের দিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এইটুকুই বলার তোমরা কমেন্ট করে জানো তোমরা কেরাম ধরনের কম্বিনেশান ভাবছো আগামী দিনে কে কেকেয়ারের হতে পারে যাতে কেকেয়ারকে আমরা সুপার ফোর তো বলা যায় অফস তো বলাই যায় কে কেকেয়ার উঠছে তারপরেও ফাইনাল পৌঁছনো এবং ফাইনাল জেতার জন্য কি কম্বিনেশনে যাওয়া উচিত তোমাদের যেটা মনে হয় কমেন্ট সেকশনে জানা